তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভাবেই হাঁটতে থাকবো, দেখিও কখন ঘুমায়। গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য। আজ হচ্ছে নীল, আমরা যাচ্ছি মন্দিরে, আর আজ হচ্ছে শ্রীলা জয় পতাকা মহারাজের ব্যাস পূজা, ওই জন্যে আমরা মন্দিরে যাচ্ছি। আর এখন ওই 12:10-15 বাজে, যেহেতু বাচ্চা ছোট ওই জন্যে দেরি হয়ে গেল, আরও আগে যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি। তাহলে চলুন আপনারাও আমাদের সঙ্গে মন্দিরে যাবেন, আশা করি ভালো লাগবে। তো সোনামাও রেডি হয়ে গেছে, আর সোনামা এর মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, কিছুক্ষণ আগেই ও ঘুম থেকে উঠলো, আর ওর মুখে চোখের উপরে কী সব গোটা গোটা উঠেছে, জানি না এই বয়সেও গোটা ওঠে কি না। দুদিন আগে আমি একটুখানি ওই বেবি অয়েল মাখিয়েছিলাম, তারপরে এই মুখে, সারা মুখে, চোখের উপরে টোরে লাল হয়ে গেছে, দেখুন কেমন গোটা উঠেছে। কি হচ্ছে মা, কি হচ্ছে? Thank you.
মন্দিরের মধ্যে কীর্তন হচ্ছে আর খুব জোরে জোরে হচ্ছে বলে আমরা বাইরে চলে এসেছি, যেমন তাই তো সোনাকে কোলে নিয়ে এসেছি বাইরে। তো আমরা দুজন বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি, কীর্তনটা হয়ে যাক তারপর আমরা ভিতরে যাবো। আবার এই যে এটা মন্দিরের সিঁড়ি উপরে যাওয়ার জন্য, এটা এদিকে রাস্তা, আর এখানে ছোট্ট করে শিব মন্দির আছে। ও মামা, তো এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। আর এই মন্দিরের বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানে পুরনো স্টাইলে এই নিউ অরলিন্সের একটা নির্দিষ্ট স্টাইল আছে, সেই স্টাইলের বিল্ডিংগুলো, সব বিল্ডিংগুলোই। তো আমরা বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি বাইরে, হ্যাঁ ঠিক আছে।
মন্দির থেকে আমরা বাড়ি চলে এসেছি, আর মন্দিরে গিয়ে ভীষণ মজা হলো। আমার মেয়ে মজা তো হলো, কিন্তু মেয়ের হচ্ছে মন্দিরে গিয়ে গা গরম গরম হয়েছে, মানে একটুখানি মনে হচ্ছে জ্বর জ্বর আসবে, জানি না আসবে কি না, কি হবে কি জানি, এখনো গা গরম আছে। তো আসার সময়, মন্দির থেকে আসার সময় একটুখানি ঘুমিয়ে পড়েছিল, এখন আবার দেখছি হাসছে। ও শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক, লাইট জ্বলছে না কেন? হ্যাঁ ভুলে গেছি, আমার বাড়ি, কিন্তু আজকে উপোস করে আমার সবকিছু ভুলে গেছি, জল ছাড়া পেটে কিছু পড়েনি না ওই জন্যে। তার এই যে মেয়ে, মেয়ের মুখে চোখে মুখে চোখে কি সব উঠেছে আপনাদের বলেছিলাম, আর এখন দেখছি খুশি, হালকা হালকা গরম গা, মন্দির থেকে আসার পরে আপনাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারপরে আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, কারণ মেয়ে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে তিনবার বমি করেছিল, ওই ঠান্ডার জন্যে কফ বেরিয়েছে, মানে সর্দি সর্দি মতন বেরিয়েছে। আর দেখছি সকালবেলা তো মুখের মধ্যে গোটা গোটা ভর্তি হয়ে গেছিলো, এখন একটুখানি ঠিক আছে, অনেকটাই ঠিক আছে, কিন্তু জ্বর এসেছে, জ্বর এসেছে আর বমি করছে, নাক দিয়ে বের হচ্ছে। আমি তো সেরকম বাইরে ঘোরা হয়নি আমার, জানি না ওর কী করে ঠান্ডা লেগেছে, মনে হয় ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর আমাদের এখানে একদিন ঠান্ডা একদিন গরম, ওই জন্যই হয়তো জ্বরটা আসতে পারে। তো আমার ছেলেরও তো কাশি হয়েছে, ও তো বাইরে যায় স্কুলে যায়, কীভাবে ওর ঠান্ডা লেগেছে, কিন্তু এর কী করে লাগলো কী জানি। সকালবেলার দিকে সারা গায়ে সর্ষের তেল মাখিয়ে স্নান করিয়েছিলাম, তা ভাবছি যে ঘুমানোর রাত্রিবেলা ঘুমানোর আগে ওর গায়ে একটুখানি সর্ষের তেল মাখিয়ে দেব, যাতে মানে কাশিটা না হয়, আর এরকম করে রাখলে কাশি হচ্ছে না, কিন্তু শুয়ে দিলে কাশিটা হচ্ছে, আর বেশিক্ষণ শুতে পারছে না যেহেতু ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে না, ওই জন্য আর বেশিক্ষণ ঘুমাচ্ছে না, মানে শুয়ে থাকছে না। আর কি সুন্দর হাসি খুশি থাকে, আর বাচ্চাদের শরীর খারাপ হলে একদম ভালো লাগে না, কারণ মন মরা হয়ে থাকে, দেখুন মুখটা কেমন হয়ে গেছে, চোখ মুখ ফোলা ফোলা মতো। তো আমার সন্ধে টন্ধে দেয়া হয়ে গেছে, আর এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, তো তার আগে ভাবছি আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই, ওই জন্য কথা বলতে এলাম, আর কি কি খাওয়া দাওয়া করবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন পরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো এখন 9টা বাজতে যায়, 8:46 বাজে, আর আমরা আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব, কারণ মেয়ের শরীর খারাপ, ওই জন্য তাড়াতাড়ি এক এক করে খেয়ে নেব। তো আজকে আমি রান্না করিনি, রাত্রিবেলা মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, তো আমার হাজবেন্ড আর আমার ছেলে এখন প্রসাদ খাবে। মন্দিরে কি কি প্রসাদ হয়েছে সেটা দেখিয়েছি, কিন্তু ভালোভাবে মনে হয় পুরো প্রসাদ কি কি প্রসাদ হয়েছে সেটা দেখাতে পারিনি, তো ওই জন্যে আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমরা মন্দিরে আমি আর আমার ছেলে খাইনি, ওই জন্যে বাড়িতে প্রসাদ নিয়ে এসেছিলাম খাবো বলে, তো এখন আমরা প্রসাদ খাবো। তো দুপুরবেলাও সেরকম কিছুই খাইনি আমার ছেলে, তো এখন সেই প্রসাদটা খাবে।
তো আপনাদের সঙ্গে একটুখানি প্রসাদ দর্শন করে দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের এখানের মন্দিরে কি কি প্রসাদ হয় আপনারাও দেখে বুঝতে পারবেন, তো ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো চলুন দেখবেন যে আমাদের মন্দিরে কি কি প্রসাদ হয় একাদশীর দিনে, আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। বক্স প্লেটে করে আমরা প্রসাদ নিয়ে এসেছিলাম, আর এই প্লেটের মধ্যেও একই প্রসাদ, ওই জন্য একটা প্লেট দেখাচ্ছি। তো এখানে আছে মনে হয় কি বাকুইটের না কিসের আটার রুটি, আর এখানে আছে পেঁপে আর পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি, এখানে কলার সবজি, এখানে কিনুয়া আছে, আর কিনুয়ার মধ্যে ওই ফ্রাইড রাইসের মতো করেছিল, তোর মধ্যে গাজর আর ব্রোকলি দিয়ে, আর এখানে আছে সাবুর আর সেই পকোড়া, আর এখানে আছে স্যালাড বাদাম দিয়ে, আর আমার হাত ধোয়া আছে ওই জন্য আপনাদের উঁচু করে দেখাচ্ছি, আর এখানে আছে বাদাম, তারপরে কলা, এগুলো একসঙ্গে ফ্রাই করা। তো এটাই হচ্ছে প্রসাদ, আর এখানেও মনে হচ্ছে একই প্রসাদ আছে, তবু আপনাদের একবার দেখিয়ে দিই। তো এখানেও একই রকম আছে, শুধু এই রুটিটা নেই, একই রকম প্রসাদ আছে। তো এই প্রসাদ আমরা রাত্রিবেলা তিনজনে মিলে ভাগ করে প্রসাদ পাবো। ভাবছিলাম ওর বাবাকে এখন খেতে দিয়ে দেবো, কিন্তু দেখছি আমার মেয়ে ওর বাবার কাঁধের উপরে ঘুমিয়ে পড়েছে, তো এরকমভাবেই ঘুমাচ্ছে, নিচে শুয়ে দিলে ঘুমাচ্ছে না, যেহেতু ওর ঠান্ডা লেগেছে হয়তো নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখি রাতটা যাক কেমন শরীর থাকে। তো আমি খেতে চলে এসেছি, আর হাতটা এরকম গুটানো দেখতে পাচ্ছেন, আমার মেয়ে এই কাঁধে মাথা রেখে বমি করে দিয়েছিল, ওই জন্য এই কাঁধটা ভিজে। তো এইভাবে গুজিয়ে এইভাবে গুটিয়ে আমি রেখে দিয়েছি, তো শুকিয়ে যাবে ওখানে। আর আপনাদের বললাম না রুটি দেখালাম, তো ওটা হচ্ছে পানি ফলের আটা হয় তার রুটি, আমার হয়তো আগে বলতে ভুল হয়ে গেছিলো, ওই জন্য আপনাদেরকে বলছি যে ওটা পানি ফলের আটার রুটি হবে। আর আমার মেয়ে একটু আগেই বমি করলো, সারাদিন তো কিছু খায়নি, মন্দির থেকে আসার পর থেকে সেরকম কিছু, মন্দির থেকে আসার পরে বমি করেছিল তিনবার, অল্প অল্প করেই করেছিল, কিন্তু তারপর আর কিছু খায়নি। তারপর একটু আগে আমি খাওয়ালাম, খাওয়ানোর পর আবার বমি করে দিয়েছে। তো দেখি আমি খেয়ে দিয়ে তারপর গায়ে সর্ষের তেল মাখিয়ে দেবো। তো আমি প্রসাদটা খেয়ে নিই, পরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আর আমার মেয়ের গায়ের জ্বর এখন নেই, গাটা ঘেমে গেছে, শুধু হাতের তলা আর পায়ের তলা গরম আছে, তো ওকে নিয়ে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও এইভাবে ঘুমাচ্ছে না, শুয়ে শুয়ে, হয়তো ঠান্ডা লেগেছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য শুয়ে শুয়ে ঘুমাচ্ছে না। তো এইরকম মানে বসেছিলাম ওকে নিয়ে, তো তখন কান্না করছিল, তো এরকমভাবে হাঁটছি, তখন আর ও কিছু বলছে না, হয়তো এরকমভাবে থাকলেই হয়তো ওর ভালো লাগছে। তো আজ আমি নীল ষষ্ঠী পালন করলাম, আমি আমার মতন করে নীল ষষ্ঠীটা পালন করলাম, যেহেতু আমাদের এখানে বেলপাতা আকন্দ ফুল অনেক কিছুই পাওয়া যায় না, তো আমি যা যা জোগাড় করতে পেরেছি তাই দিয়েই নীল ষষ্ঠী পালন করলাম। আর আপনারা আমার পাশে আছেন আর আমার সাপোর্ট করছেন, তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর এইভাবেই আমার পাশে থাকুন, আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাদের সঙ্গে কথা বলতে পাচ্ছি না, তো লাইটটা বন্ধ করে দিয়ে আমি এইভাবেই হাঁটতে থাকবো, দেখিও কখন ঘুমায়। তো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।